চলো বাইরে যাই, আমি আমার কয়েকটা কাপড় কিনতে হইব। আমার কাপড়ও নাই, জুতাও নাই, কিচ্ছু নাই, জুতো কিনি। চল তাতে চল। আর রাখ তোর বাইরে যাওয়া, দেখ না কত করোনা কত বাড়ছে। যা আছে সেটাই পড়বি, ফিনবি যা আছে সেটা পড়বি, ময়লা সিরা জামা সব পড়বি। তাইলে তোর বন্ধুরা কি পরে থাকে? আরে বন্ধুরা তো সব ময়লা জামা পরে থাকে, তাইলে এটা মারে করে আমি মারা জামা কিনা দিব না। মারে করে বন্ধুরা সুন্দর সুন্দর জামা পরে থাকে, তাইলে কিনা দিব। আন্টি আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আরে মিষ্টি তুমি কই থেকে এলা? আরে মিষ্টি কইও না, ওরা খালি মার্কেটে দিয়েছে। তুমি কও এখন কি মার্কেটে যাওয়ার সময়? করোনা বাড়ছে এখন কি মার্কেটে যাওয়ার সময়? তুমি কও না। না আন্টি নিয়ে যাই না বাইরে, এখন এত করোনা বাড়ছে আর মার্কেটে এত ভিড়, আপনি ঢুকতে পর্যন্ত পারবেন না, আপনাকে বলার মতো না। নিয়ে যাই না, নিয়ে যাই না, ওরা জোর করলো নেওয়ার দরকার নেই। দেখ দেখ ওর থেকে শিখ, মিষ্টি থেকে ভালো মতো শিখ, দেখ ও কত সচেতন আর তোরা কত অসচেতন। মা খালি মার্কেটে যাওয়ার নিয়ম নাম করতেছে, পড়ালেখা নাই কিছু না। মিষ্টি তুমি কেমন জানলা ভিড় নাকি ভিড় নেই, তুমি কেমন জানলো? আরে আর আন্টি আর বললেন না, আজ ওকে যাই ওদেরকে জানিয়ে দিও না, আমি গেছিলাম বুঝছেন, আমি গেছিলাম, আমি ঢুকতে পারি না, আমার জামাটা কিনতে পারি না পর্যন্ত। আমি একটা জামা কিনতাম, আমি এদিকে একটা জামা কিনতাম, জামাই কিনতে পারি না, আর তারপর থেকে আমার একটু খারাপ ফিল হতেছে। কি কয় তুমি তাহলে এখানে আসছো কি লেগা? এই আমাদের থেকে দূরে থাকো, আমাদের থেকে অনেক দূরে থাকো, আসবে না খবরদার, আসবে না, আসবে না খবরদার। না মিষ্টি না, না তুমি এটা করতে পারো না, না মিষ্টি তুমি এটা করতে পারো না, তোমার এত বড় ইয়ার সাহস নাই তো, তুমি এটা করতে পারবে না। ধর কিরে ধরছে কি লেগা, ধর ধর।